श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। श्रद्धेय समवेत कृष्ण नमामृत पानकारी सुधी भक्त वृंद एवं अमर स्नेहमयी करुणामयी जननी सकल उपस्थित साधु गुरु ब्राह्मण वैष्णव सवार चरणे कोटि कोटि दंडवत प्रणाम महती हरिवास जहाँदेर शुभ प्रचेष्टा हरिवास भगवान काछे काय मन वाक्ये प्रार्थना जानाई भगवान जेन तादेर आयु जश मान श्रीबृद्धि देन संसारे सुख समृद्धि बजाय राखें सर्वोपरि समस्त भक्त वृंदेर हये भगवान काछे प्रार्थना राखी भगवान जेन सकल भक्तेर मनोभीष्ट पूर्ण करें श्री गुरु निताई गौर प्रेमानंदे। आज भागवतेर चतुर्थ दिवस जाक सप्ताह व्यापी हरिवास एखाने ताई चतुर्थ दिवस सेई चतुर्थ दिवसे आमरा किछु हरिकथा तथा कृष्ण कथा शुनबार सुयोग पेयेछि भागवत सुनते एसेछि हरिकथा सुनते एसेछि साधु संग करते एसेछि भागवत संग करते भागवत संग करले कि हय हरिकथा श्रवण करले कि हय भक्त संग करले कि हय एगुलो जानते हबे। एकटा भागवत संगेर उपमा राखि एक वृद्ध बाबा छिलेन तिनि सारा जीवन चुरी करे गेछेन मृत्युर पूर्वे छेले के डेके बोले जाच्छे बाबा तुईओ चुरी करबि चुरी करे धरा पड़े गेले एकदम स्वीकार करबि ना आर जेखाने एरकम हरिवास हबे हरिकथा शुनबि सेखाने काने आंगुल दिए दिबि एकदम शुनबि ना। तो वृद्ध बाबा मारा गेल छेले बाबार कथा मत चलछे चुरी करछे प्रचुर आज ओखाने काल सेखाने चुरी करते करते एक राजबाड़ीते चुरी करते गिये धरा पड़े गेछे राजामशाईर काछे विचार होच्छे एई तुई चुरी करेछिस ना राजामशाई आमी चुरी करी बाबा बोले गेछे एकदम स्वीकार करबि ना आज एखाने हरिवासर हरिकथा भागवत कथा हबे काने आंगुल दिए दिबि। तो राजा अनेक करे बोलछे अरे बाबा तुई स्वीकार कर ना तोर शास्त्रीटा एकटु मुकुब करे देब कम करे करब ना राजा मशाई आमी चुरी करी तो कोनो मते स्वीकार करानो जाच्छे ना। तो की करल राजा बोलछे एकटा जुक्ति करे एर मुख थेके स्वीकार करते हय एक कारागार थेके आरेकटा कारागारे निये जावा होच्छे कोमरे दड़ी बाँधा आछे राजार लोकजन आछे एई कारागार थेके ओ कारागारे जाच्छे এখন কোমরে দড়ি বাঁধা আছে যাচ্ছে দেখলো রাস্তার গায়ে এরকম রাস্তার ধারেই ভাগবত হচ্ছে যা বলে বাবা ভুলে গেছে ভাগবত হরি হরি কথা হলে একবার কানে আঙুল দিয়ে দিবি তাতে কোমরে দড়ি বাঁধা আছে যা দেখতে পেলে এখানে ভাগবত হচ্ছে কানে আঙুল দিয়ে দিস নিয়ে যাচ্ছে তখনই পাঠক ঠাকুর পাঠ করছেন দেবতাগণ মাটির উপরে একটু উপরি ভাগ দিয়ে চলেন দেবতাদের চোখের পলক পড়ে না দেবতাদের ছায়া পড়ে না এই তিনটে কথা আর ডাকাতরা সেই সময় সেখান থেকেই যাচ্ছে কানে আঙুল দিয়ে এখন দেখা গেল একটা মশা বসেছে মশাটা যা কামড়াচ্ছে যন্ত্রণায় কান দুটো ছেড়ে দিয়ে মশাটা মারতে গিয়ে ওই পাঠক ঠাকুরের তিনটে কথা শুনেছে দেবতারা মাটির উপর থেকে চলেন দেবতাদের চোখের পলক পড়ে না দেবতাদের ছায়া পড়ে না এই তিনটে কথা শুনে ফেলেছে শুনে আবার কানে আঙুল দিয়েছে দিয়ে তাকে কারাগারের মধ্যে প্রবেশ করে দিয়েছে একটা ছোট আলো জ্বলছে একটা মেয়ে মানুষকে কালিমা সাজিয়েছে রাজা কেন ডাকাতরা তো চোর ডাকাতরা একটু কালিমাকে বেশি বিশ্বাস করে একটা মেয়েকে কালিমা সাজিয়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে সেই মেয়েটি বলছে কালিমা সাজিয়ে
বল বাবা তুই চুরি করেছিস? বলে না মা আমি চুরি করিনি। না বল না, রাজামশাইকে বলে তোর শাস্তিটা কমিয়ে দেবো, তুই আমার কাছে স্বীকার কর না মা আমি চুরি করিনি। তারপরে ডাকাতরা দেখছে প্রকৃত কালিমা নাকি সেজে এসেছে একটু দেখি তো। ওই যে পাঠক ঠাকুর তিনটে কথা বললেন, দেবতারা মাটির উপর থেকে চলে, তো দেখি তো এর চলনটা কিরকম। বলে এ তো মাটিতে বড় বড় পা করে চলছে, তাহলে তো মনে হয় দেবতা নয়। আচ্ছা ঠিক আছে ওটাও যাক, চোখের দিকে চেয়ে দেখি তো। উনি বললেন দেবতাদের চোখের পলক পড়ে না আমাদের মতো। তো দেখছে চোখের দিকে, ও বাবা এ তো টপ টপ করে চোখের পলক পড়ছে। আচ্ছা ওটা যাক, আরেকটা দেখি তো ছায়া পড়ে কিনা। একটা যে ছোট আলো জ্বলছিল এ তো লম্বা ছায়া পড়ছে। তখন এ তো দেবতা নয়, তাহলে তো পাঠক ঠাকুর মিথ্যা কথা বলবেন না, তাহলে এ দেবতা না, তাহলে আমি তো স্বীকার করব না। তখন বলছে না মা আমি চুরি করিনি। তো যে মেয়েটি কালিমা সেজেছিল সে রাজামশাইকে গিয়ে বললো, রাজামশাই এ চুরি করেনি, এত করে স্বীকারোক্তি করানো গেল না, একে ছেড়ে দিন। হরে কৃষ্ণ। হাই গৌর প্রেমানন্দে হরি ও হরি ও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো যখনই সেই কালিমা যে সেজেছিল মেয়েটি বলল রাজামশাইকে ছেড়ে দিন, এ স্বীকার করছে না, মনে হয় চুরি করেন। তো তাকে ছেড়ে দেয়া হলো। সে কি বুঝল যে পাঠক ঠাকুরের তিনটে কথা যদি না শুনতাম আমি কালিমা ভেবে স্বীকার করে ফেলতাম, আর রাজামশাই আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাহলে আজ পাঠক ঠাকুরের তিনটে কথা শুনলাম বলে তো জানতে পারলাম দেবতাদের পরিচয় কি, দেবতারা কিভাবে চলেন, চোখের পলক পড়ে না ছায়া পড়ে না। তো সেদিন থেকে সে চুরি ডাকাতি ছিনতাই রাহা জানি আর নয়। ওই ভাগবত কথা যদি না শুনতাম তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তা আজ থেকে চুরি ডাকাতি সব বাদ দিয়ে নিতাই গৌর বলে হরি নাম করব। তাহলে দেখুন একটু ভাগবত সঙ্গের ফলটা দেখুন, একটা যে ডাকাত ডাকাতি করত আজ তার মনটা কিরকম ঘুরে গেল। তা মা যার শেষ ভালো তার সব ভালো। আপনি আগে যা করেছেন করেছেন কেউ দেখবে না, কিন্তু শেষের দিনটা আপনার জন্য দেখবে। যখন আপনি হয়েছেন কি সুন্দর একটা মেয়ে হয়েছে ছেলে হয়েছে রে, দেখ সবার মুখে কি হাসি, কিন্তু মৃত্যুর পরে যেন আপনার জন্য চোখের জল ফেলে, হায় রে লোকটা ভালো ছিল মেয়েটা ভালো ছিল, পরের দুঃখে দুঃখিত হয়েছে, পরের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, আজ সেই মেয়েটা বা সেই লোকটা মরে গেল। তাহলে এটাই আপনার পাওনা হলো ভগবানের কাছে, জামের সচিব চিত্রগুপ্তের কাছে আপনার নীল কাড়ি চড়ে গেল, লালটা ক্রস পাপের ঘর ক্রস চিহ্ন পড়ে গেল। তাহলে এমন সুন্দর দেহটা, যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্দান, ভস্ম কীট কৃমি অবশেষ। মা গর্ভে ধরেছে ছেলেকে, ছেলেটা প্রসব হলো, মা বলেছে ওই দেহটা আমার, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। বাবা বলে না আমি ওকে খাইয়ে দাইয়ে মানুষ করেছি, লালন পালন করেছি, ও দেহ আমার। ধাত্রী মা বলছে ওর নাড়ি ছেদন করে আমি ওর মুখে প্রথম স্তন দান করেছি, ও ছেলে আমার। শিয়াল কুকুর বলছে না ও দেহ আমার, মরে গেলে খাবো, কার দেহ কিছু নিরূপণ করা যাবে না। তাই যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্ম কীট কৃমি অবশেষ। আরে নিদ্রাতে থাকিলে মন কোথা, ঘর দ্বার ধন স্ত্রী পুত্র বান্ধব থাকে কতি,
ইহাতে না লাগে দ্বন্দ্ব তবু কার্য কর মন্দ না চিন্তিলা আপনার গতি নীতি নীতি যিয়ে মর ইথে না বিচার কর এমতি যাইবে একবার কহে প্রেমানন্দ সুখে রাধা কৃষ্ণ বল মুখে সমন জিনিয়া উঠো নায় নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে নামই আপনার সাথে যাবে, কর্মটা সুন্দর হলে সাথে যাবে, কর্ম অনুসারে জন্ম পাবে। আর কর্ম যদি খারাপ হয় তাহলে আপনাকে খারাপ ঘরে জন্ম নিতে হবে, দুঃখের ঘরে জন্ম নিতে হবে, শৃগাল কুকুরে জন্ম নিতে হবে। যেমন আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্ম, এত কথা থাকতে সনাতন কথার চারটে এলো কেন? সত্য, ন্যায়, তপ, নিষ্ঠা, এটাই মেনে চলার নামই হচ্ছে সনাতন ধর্ম। তাহলে সেই সনাতন ধর্মের কথাটা একটু বলি, তাহলে বুঝতে পারবেন কিভাবে সত্যকে ধরে রাখবো। শত দুঃখ জ্বালা যন্ত্রণা হলেও কিন্তু তবু সত্যকে ধরে রাখতে হবে। সত্য ছাড়া মিথ্যার পথ গেলেই আপনার কিন্তু জীবনটা শেষ হয়ে যায়। যেমন শশাগরা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র, তিনি যা লোকে যে যা চায় তাই দান করেন। তা একদিন বিশ্বামিত্র মুনি এসেছে পরীক্ষা করতে রাজা হরিশ্চন্দ্রকে, দেখি কত দানবীর হরিশ্চন্দ্র, একটু আমি যাচাই করে দেখে নেব। মুনি এসেছেন, আপনি অনেক দান করেন, আমাকে একটু দান করবেন না? বলুন আপনি কি দান করবেন, আগে ত্রিসত্য করুন, আমি যা চাইব তাই দেবেন। বলে হ্যাঁ সত্য সত্য সত্য, বলুন কি চাই? না আপনি তো এই শশাগরা পৃথিবীর রাজা, এই শশাগরা পৃথিবীটা আমি দান পেতে চাই। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন, আমাকে খুব মুক্তি দিলেন, বিরাট একটা দায়িত্ব থেকে আমাকে রেহাই দিলেন, সকলের লালন পালন দেখাশোনা ভার আমার উপরে ছিল, তাই বিরাট দায়িত্ব থেকে আপনি আমাকে নিষ্কৃতি দিলেন। দেখেছেন রাজ্যটা যে চলে গেল, রাজপদটা যে চলে গেল, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, দায়িত্ব থেকে রেহাই দিলেন। ব্যাস আমি এই শশাগরা পৃথিবীটা আপনাকে দান করলাম। তাহলে দান দিলে দানের দক্ষিণা, না দিলে সম্পূর্ণ হয় না, তাহলে দক্ষিণা দাও। তখনই সেই রাজকোষ থেকে সোনার অর্থ, সোনার টাকা পয়সা নিয়ে দান দিচ্ছে, বলে তুমি যদি আগে শশাগরা পৃথিবীটা আমাকে দান করে দিলে তাহলে ওই রাজকোষটাও তো আমার হয়ে গেছে, তাহলে এখন তুমি ও থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছ কেন? ওটা যদি আমাকে ইতিপূর্বে দান করে দিলে ওটা আমার হয়ে গেছে। এই তখনই রাজা হরিশ্চন্দ্র বলে, হ্যাঁ তাও তো ঠিক, তাহলে কি হবে? না তুমি যেখান থেকে পারে আমাকে দানের দক্ষিণা দাও, না হলে তোমার দানটা শুভ হবে না, সুন্দর হবে না। তুমি দান দেবে বলেছে, তা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে নরকে যেতে হবে। তাহলে মানুষ কথা দিয়ে কথা না রাখলে তার কি পরিণতি হয়? আমরাও তো মায়ের গর্ভে কথা দিয়ে এসেছি, এখন ভুলে গেছি, সেগুলো কে স্মরণ করিয়ে দিবে? না গ্রন্থ, যখন পাঁচ মাসের বেলায় মায়ের গর্ভে ছিলাম, ষষ্ঠ মাস হতে ভোগে গর্ভের যাতনা, জীব শক্তি থাকিতে না থাকে চেতনা। ভগবান জীবনী শক্তি দিয়ে দিয়েছেন কিন্তু চেতনাটা দেননি। মহাগুরু পরমাত্মা সপ্ত মাস কালে চেতায় গর্ভস্থ জীবে মহামন্ত্র বলে, সাত মাসে সাত ভক্ষণ আছে, তো ওই চেতনা পেয়ে যায় ছেলেটা, তখনই মাকে সাত ভক্ষণ করানো হয়। সাত মাস চেতনা পাইয়া জীব মেলিয়া নয়ন, সম্মুখে স্থিত প্রভু করে দর্শন। অঙ্গুষ্ঠ প্রমাণ ভগবানকে আমরা মায়ের গর্ভে সবাই দেখেছি, দেখেছেন কিরকম ভুলে গেছি, এখন যা প্রসব হয়ে গেছি সব ভুলে গেছি, কিন্তু মায়ের গর্ভে সব মনে ছিল, আগের আগের জন্মের কথাও মনে পড়তো, যা বেরিয়ে এসেছি ব্যাস ভুলে গেছি, কিন্তু গ্রন্থ হরিবাসরে না এলে এগুলো অজানাই রয়ে যেত, গ্রন্থ আমাদের মনে করিয়ে দেয়। মহাগুরু পরমাত্মা সপ্ত মাস কালে চেতায় গর্ভস্থ জীবে মহামন্ত্র বলি, চেতনা পাইয়া জীব মেলিয়া নয়ন, সম্মুখে স্থিত প্রভু করে দর্শন।
जीव बोले जम्बुद्वीपे जेते नहीं चाहि, जेखने जन्म जेखने मृत्यु तार नाम होच्छे जम्बुद्वीप। আমি পূর্বে এই জম্বুদ্বীপে গিয়েছিলাম, ওখানে লোক পাপাচারী হয়, কষ্ট পায়, জ্বালা যন্ত্রণা পায়। এই মায়ের গর্ভে থাকব, নিত্য তোমায় দর্শন করে নেব, আমার জীবনটা সুন্দর করে নেব। এই মায়ের গর্ভে প্রত্যেক দিন তোমায় দর্শন করব। বলে দূর বোকা, তোর নিজের জন্য তোর মাকে মারবি, শ্রেয় স্বার্থে জননীর বধ ভাগী হবে, পুনরায় পাপ করে নরকেতে যাবে। জীব বলে জম্বু গেলে তোমা নাহি পাব, পুনঃ জন্ম পুনঃ মৃত্যু, পাপাচারী হব। পরমাত্মা প্রভু বলে সাধু বেশে আমি জম্বুদ্বীপে বিচরিব হয়ে অন্তর্যামী। তাহলে সাধুটাকে গুরুদেবকে শ্রী ভগবান, আমাদের মতো দুহাত দুপা ওই তো আমার গুরু, ওটা ভাবলে চলবে না, ভগবানের থেকে উর্ধে ভাবতে হবে। তিনি বলেছেন আমি সাধু বেশে বিচরণ করব, অচলা ভক্তিতে মরে যে করিবে আস, মানে এক মনে আমার যে সাধনা করবে সেবা দেবে, অচলা ভক্তিতে মরে যে করিবে আস, নিস্তারিতে সেই ভক্তে যাব তার পাশ। জীব যদি চিনে লয় গুরু বলে মরে, কোনো বাধা না রহিবে জীবের উদ্ধারে। তাহলে পরমাত্মা হতে জীব হেন আজ্ঞা পেয়ে শিকারিয়া লয় জন্ম জম্বুদ্বীপে, যে জম্বুদ্বীপ জন্ম জীব যবে শিকার হয়, পরমাত্মা প্রভু বলে অন্তর্হিত হয়। যা স্বীকার করে নিল আমি জম্বুদ্বীপে যাব, জন্ম নেব, ভগবান মায়ের গর্ভ থেকে অন্তর্হিত হয়ে গেল। 10 মাস 10 দিন গর্ভবাস কাল, পূর্ণ হলে যবে আসে প্রসবের কাল, শিশু আসি জম্বুদ্বীপে জন্মিলে তখন আনন্দ উল্লাসে ধ্বনি করে আত্মজন, ওরে কি সুন্দর ছেলে হয়েছে। তাহলে মহামন্ত্র ভুলি, এখন মহামন্ত্র ভুলে গেছে, মায়ের গর্ভে মহামন্ত্র জপ করেছিল, ভগবান দিয়েছিল, মহামন্ত্র ভুলি, শিশু কাঁদে উয়া উয়া, কেহ নাই বুঝে শিশু কাঁদে কি কহিয়া, ক্রন্দন থামাতে মাতা দেন মুখে স্তন, স্তন পেয়ে শিশু স্তব্ধ রহে কিছুক্ষণ, তারপর কিছুকাল কাটে কাল ঐহিক বিলাসে, মহামন্ত্র ধ্যান তন্ত্র ভুলি মোহ বসে। দুই স্তর জীব হয় বদ্ধ আর মুক্ত, এ বিষয়ে শাস্ত্র বাক্য হইয়াছে। কি বলে এত সুন্দর বাড়ি ঘর, এতগুলো ছেলে, দুটো গলা ভর্তি ধান, এত জমি জায়গা, এসব ছেড়ে কি হরি ভজন করব, কৃষ্ণ কৃষ্ণ করব। এখন ডিজাইন ভালো আছে, এই তো বিউটি পার্লার থেকে এলাম, এর মধ্যে কেষ্ট কেষ্ট করব, এখন একটু সুখ ভোগ করে নি, এই তো বিউটি পার্লার থেকে ভুরু ফ্ল্যাপ করে এলাম, নেল পালিশ করে এলাম, আর এখনই করব, বয়স হোক করব। মা ভু একটা উদাহরণ দিই, বল শুনুন, এক মাসিমা লাইফের ফার্স্ট বাসে উঠেছে, কোনোদিন বাসে উঠেনি, বাসে উঠে কোন সিটটায় বসতে হয় জানে না, ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে দোকানে চা খেতে গেছে, তো মাসিমা উঠে দেখলো সব সিটে তো লোক বসে আছে, আমি কোথায় বসবো, ও ওই একটা সিট ব্যালকনি, সেটা যে ড্রাইভারের সিট জানা ছিল না, একেবারে ব্যালকনিতে গিয়ে আরাম কেদারায় বসেছে। এবার একটু আরাম কেদারায় বসলে তার একটু গ্যাভারিটি বেড়ে যায়, বসে বেশ পাঞ্চি বচ্ছে, এমন সময় ড্রাইভার চা খেয়ে এসে দেখছে হাসালা আমার সিটটা লেডিস হয়ে গেল। ও মাসিমা মাসিমা, কে তার একটু গ্যাভারিটি বেড়ে গেছে, না আপনি আমার সিটটায় বসলেন কেন, বলে একটা ছাড়া তো ফাঁকা ছিল না, এটাই ফাঁকা ছিল বসেছি, না মাসিমা ওখানে বসে আমি গাড়ি চালাই, আমাকে না বসতে দিলে গাড়িয়ে চলবে না, আর তোমারও তো যাওয়া হবে না। বলে বাবা বুড়ি বুড়ি মানুষ, যখন বসেই পড়েছি আজকের দিনটা তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। তা মাগো বাসের অনেক সিট, ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তেমনি দেহের অনেক পরমায়ু শিশুকাল ছাড়া হরিভজন হয় না, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে যে যত ছোট থেকে, 8-9 বছরের ছেলে গলায় মালা তিলক করে হাতে মালা ঝোলা নিয়ে নাম করছে, 80 বছরের বুড়ো বসে তাস খেলছে, 80 বছরের বুড়োটা ছেলেটাকে দেখে বলছে কিরে খোকা এই বয়সে এই পথে নেমে পড়লি,
ছেলেটা বলছে জেঠু পথটা তো অনেক দূর, তাই সকালে সকালে বেরিয়ে পড়লাম, তবু তার জ্ঞান হলো না, বসে তাস খেলছে। দেখেছেন, কেউ ভক্তি নিয়ে জন্মায়, আবার কারো এসে ভক্তি হবে, শুনতে শুনতে ভক্তি হবে, গোবিন্দের চরণের রতিমতি আসবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, সেই ভালোবাসাটা এখানে রাখতে হবে না। একদিন কোলাঘাট থেকে খড়গপুর স্টেশনে যাচ্ছি, এক নায়ক নায়িকা আমারই পাশের সিটে বসেছে, তারা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে কিছুই বোঝা যাচ্ছে না, কত কিছু ভালোবাসার কথা হচ্ছে। যখনই খড়গপুরে এসে গেল, নেমে যাচ্ছে, বলে তোমাকে সব কথাটা এখনো বলা হলো না, বলে এখনো বাকি রইল, এতগুলো স্টেশনে রইলাম। বলে হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, বিকেলবেলা ওই ঝিলটার ধারে গোপন জায়গা একটা গাছ আছে, ওখানে এসো, দুজনে মনের কথা হবে। ঠিক আছে, তাহলে বিকেলবেলা এসেছে সেই নায়ক নায়িকা, তার একটু আগে এক ব্যক্তির গরু হারিয়ে গেছে, সে চারদিক খুঁজছে কোথাও পায় না, গাই গরুটি কোথায় ম্যাগ উড়িয়ে চলে গেছে খুঁজে পাচ্ছে না। সেখানে একটা ছোট পুকুর ছিল, সেই বৃদ্ধ পুকুরের জলে মুখটুক ধুয়ে গামছায় মুখটি মুছে সেই গাছের নিচে বসেছে পাশে, আর এরা নায়ক নায়িকা গুজুর গুজুর করছে, সে একটু আড়ালে ছিল, সে শুনতে পাচ্ছে। তো ছেলেটা মেয়েটার মুখের দিকে হাঁ করেছি আজ, মেয়েটা বলছে হ্যাঁ গো, তুমি আমার মুখের দিকে কি দেখছো এত, না তোমাকে যতই দেখি যেন আমার মনে ঠিকই হয় না, তোমার মুখের মধ্যে একটা বিরাট আয়না ফিট করা আছে, ওর মধ্যে আমি পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছি। বলে সব কিছু দেখতে পাচ্ছি? বলে হ্যাঁ, ওই তোমার মুখের আয়না। তখন যে ব্যক্তি বসেছিল, গরু হারিয়ে গেছে, সে ছুটে চলে, যদি সব কিছু দেখা যায় তাহলে আমার গরুটা একটু দেখে দাও না কথায় আছে। তো নায়ক নায়িকা লজ্জায় পালিয়ে গেল। তাহলে দেখুন, এ প্রেম আর এ প্রেমের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানেও কিরকম দেখুন, হরিশ্চন্দ্র দান দিল, সেই কোষ থেকে টাকা নিয়ে দিচ্ছে, বলে ওটা যদি আমাকে আগে দান করে দিলে ও টাকাগুলো তো আমার হয়ে গেল, তাহলে এখন তোমার নয়, এবার তুমি কি করবে, কোথায় টাকা পাবে, দানের দক্ষিণা না দিলে দান তো সম্পূর্ণ হবে না। তাই বেনারসিতে চলে গেল, পৃথিবীর বাইরে জায়গাটা ওখানে থাকলে কেন, সে দান করে দিচ্ছে পৃথিবী, কিন্তু সে বেনারসিতে, সেখানে গিয়ে বেনারসে গিয়ে স্বামী স্ত্রী রইল, সেই জায়গাটা পৃথিবীর বাইরে, সেখানে থাকলে কোনো অপরাধ নেই, কেন যে জায়গাটা দান করলে সেই জায়গাটা আর ব্যবহার করতে নেই, সে সেখানে থাকলো, স্বামী স্ত্রী আছে। আজ রাজা রানী দেখুন তাদের কি পরিণতি, খিদে পেট জ্বলে যাচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, কোথায় যাবে, কি কি খেতে দেবে। তো এমন সময় এক ব্রাহ্মণ জোর করে গলা ছেড়ে বলছে, ওগো কে আছো ক্রীতদাসী, আমি টাকার বিনিময়ে তাকে কিনে নিয়ে আমার ঘরের কাজের লোক চাই, তাকে কিনে নিয়ে যাব, যদি কেউ ক্রীতদাসী থাকো বলো। তখন হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা বলছে, স্বামী ওই যে ব্রাহ্মণ একজন কিনবে বলছে পাঠ, মানে ঘরের কাজকর্ম করার জন্য, আমি বিক্রি হয়ে যাই না, কিছু টাকা তো তোমাকে দেবো, ওই টাকা দিয়ে কিছু ঋণ শোধ করবে। দেখেছেন, অর্ধাঙ্গিনী কাকে বলে, সহ ধর্মিনী কাকে বলে, স্বামীকে ধর্মের মুখে ঠেলে দিচ্ছে, কেন স্বামী টাকা দেবে বলেছে, দানের দক্ষিণা দিতে পারছে না, আমি যদি বিক্রি হই কিছু টাকা পাবো, ওই টাকাটা তুমি বিশ্বামিত্রের হাতে দিলে কিছুটা ঋণ শোধ, না তুমি রানী, তোমার মুখের কথায় শত শত দাসরা দাসী এসে তোমার কাজ করে দেয়, আজ তুমি যাবে পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে। হায় ভগবান, বলে স্বামী আমি তো অন্যায় কাজ করছি না, আমি অসৎ কাজ করছি না, আমি তো সৎ কাজ করব, লোকের বাড়িতে কর্ম করব। তাইলে শাস্ত্র কি বলছে বাবা, যেটা পাপ কাজ কখনো যাবেন না, অনেক টাকা দিলেও যাবেন না, আরে গোবিন্দ তোমাকে পৃথিবীতে এনেছে, ভাতটা তার, কি খাবে কি পরবে সে ব্যবস্থা তার করবে, তুমি যদি তাকে না ভাবো তাহলে কে দেখবে। তাই তো শাস্ত্রে বলছে, সৎ কর্মে সৎ ফল, অসতে অসৎ কর্মেতেই প্রকাশিত জীবনের পথ, আগের জন্মে যে যেমন কর্ম করেছেন এই জন্মে তার প্রকাশ।
কেউ যদি দুঃখ পেয়ে থাকেন এই তো কাউকে বলার নেই, কেউ সুখ পেয়ে থাকলেও বলার নেই। ভগবান আপনাদের বিচারটা সেই ঘরেই জন্ম দিয়েছে। সৎ কর্মে সৎ ফল, অসতে অসৎ কর্মেতেই প্রকাশিত জীবনের পথ। গুরু যে সদাই গুরু, অন্ধকারে আলো, অবধ অজ্ঞানে করে জ্ঞানেতে জোরালো। জাগতিক কর্মে হয় উদর পূরণ, লোক এখানে সেখানে কাজ করতে যায় কেন, না টাকা নিয়ে চাল ডাল কিনে পেট ভরাবে। জাগতিক কর্মে হয় উদর পূরণ, আর আত্মিক সাধনে হয় আত্মার মোচন। তাহলে আত্মার মোচনের জন্য কি করলেন? শুধু খেয়ে পরে বেঁচে থাকলে হবে না, ভগবানকে কথা দিয়ে এসেছি তোমার নাম করব। নাম তো করলেন না, কথা দিয়ে কথা না রাখলে বেইমান বিশ্বাসঘাতক, তার স্থান অনন্ত নরক। আত্মিক সাধনে হয় আত্মার মোচন, তাই যে কর্ম করিলে হয় সদা পাপোদয়, ওটা পাপের কাজ, ওখানে যাব না। যে কর্ম করিলে হয় সদা পাপোদয়, অদাচনা করো তাহা করো তারে ভয়। গুরুগত কৃষ্ণগত চিত্ত হলে পর যথাকালে মুক্তি পায় সাধন তৎপর। পুণ্য কর্ম তীর্থ ধর্ম করিতে করিতে মায়া মোহ ভ্রান্তি আর নাহি রয়ে চিতে। শুদ্ধ স্তুতি শুদ্ধ ভক্তি শুদ্ধ অনুরাগ সাধকে আনিয়া দেয় কৃষ্ণ প্রেম ভাগ। অন্নাদি ভুক্ত দ্রব্য দেহ ক্ষুদা হরে কৃষ্ণ প্রেম সুধা সদা আত্মমুক্তি করে। আত্মমুক্তি চির শান্তি ব্রত পূজা ফলে, অন্যথায় এই জন্ম যাইবে বিফলে। তাই যদি ইচ্ছা থাকে মনে মুক্তি লভিবার, এক বদনকে সহস্র বদন করে কৃষ্ণ নাম বলুন বারবার। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এত সুন্দর সুন্দর অমৃত বাণী দিয়ে ভগবান তার সুন্দর বাণী দিয়ে আমাদের বোঝাচ্ছে, তবু কি সেই পথটা আমরা যেতে পারি না, অগ্রসর হতে পারি না? এখনো কি সেই দুঃখের সমুদ্রে হাবুডুবু খাবো? সুন্দর জায়গা যাব, শান্তি পাবো, এটা তো সকলেই চাই। তাহলে মা বাবারা আপনারা আছেন, জোড়হাত করে বলছি একটু শান্তির পথ ধরুন। আপনার সুখ আপনি নিজেই তৈরি করে নেবেন, কেউ দিতে পারবে না সুখ, কেউ শান্তি। সুন্দর জায়গায় জন্মটা একমাত্র ভগবানই দিতে পারে, তবে সুন্দর কর্ম করে যেতে তবেই হবে না। শাশুড়ি শ্বশুরকে গঞ্জনা দিলাম, খেতে দিলাম না, খারাপ ব্যবহার করলাম না, ছেলেদের বললাম এই খোকা না কি মা, এই হরিবাসরে যাবি না, কালকে তুই আবার কেজি স্কুলে যাবি, ওখানে গেলে তোর পড়ার নষ্ট হবে। তাহলে ছেলেকে কেজিতে পড়িয়ে পড়িয়ে টাকার মেশিন তৈরি করছেন, সেই ছেলে যখন বড় চাকরি করে বিদেশে চলে যাবে আপনার স্থান কোথায় হবে? পায়ে হাত দিয়ে প্রণাম করাটা শেখালেন না, ভক্তির পথটা দেখালেন, মা আসছি বাবা আসছি, এই তো। তার জন্য তো তুমি নিজেই সৃষ্টি করেছো, তার জন্য তো দুঃখ করার দরকার নেই। তুমি এটা করেছো, টাকার মেশিন তৈরি করেছো, খুব সুখে থাকবো, তো সুখ কোথায় গেল? তোমাকে বৃদ্ধার সময় ফেলে দিয়ে তারা চলে যাবে কর্মে, তাহলে সেদিনের কথাটা চিন্তা করে, চিন্তা করে কর্মটি করো না। প্রত্যেক দিন ওই টিভির সামনে বসবো, হরিবাসরে এসব যাব না। শিবের অনুচর সন্ধ্যাবেলা ঘুরে বেড়ায়, দেখি এদের ঘরের কে কি করছে, ও বাবা বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করছে, সন্ধ্যাবেলাই বসে গেছে। সন্ধ্যার সময় সন্ধ্যার কর্ম করো, খাবার সময় খাও, ঘুমাবার সময় ঘুমাও, খেলার সময় খেলাও করো, আর কর্মের সময় কর্ম করো। তাই সন্ধ্যার সময় অন্য কর্ম করো, তাহলে তুমি কর্ম থেকে বিচ্যুত হলে। একটু ধ্যান করবো তুলসীর তলায় বসে, ভগবানের নাম করবো, তা নয় বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি, সাংসারিক ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লেগে গেলে। কিন্তু শিবের অনুচর গিয়ে শিব ঠাকুরকে জানিয়ে দিল, এদের কেউ হরিনাম করে না দয়াময়, এরা সব খারাপ আচরণ করছে। ও মা, এদের ঘরের সব মেয়েগুলো ওই টিভিতে ওই জোবা দেখছে, কিরণমালা দেখছে, ওরে বাপ রে বাপ, এটাও আমার প্রভুকে জানাবো। ওদের বাড়ির মেয়েটা কি সুন্দর, লক্ষ্মীর পাঁচালি পড়ছে, বাহ এইটাই খুব ভালো, এটাও আমার প্রভুকে জানাবো। তা সেদিন তো কিরণমালা, এই খোকা কালকে দেখতে পাইনি, আজকে ঠিক কিরণমালাটা দেখবো, ঠিক সময় করে বসেছি, একদম চুপ কর। হ্যাঁ মা আমি চুপ করে আছি, তুমি দেখো না, ওই কিরণমালা বেরিয়ে আসবে, কিরণমালা দেখবো দেখবো, ওই হবে হবে, আর ফরাং
করে কারেন্টটা চলে গেল। তখন মাথায় কি মুগুর মারবে, হায় ভগবান কালকে দেখতে পেলাম না, আজ আবার টাইম করলাম দেখতে পেলাম না, কি দেখবার রতিটা দেখলেন। মা গো ঘর তোমার, বাড়ি তোমার, টিভি তোমার, কারেন্ট তো তোমার নয়, ও কখন যাবে কখন আসবে বলা যাবে না ভাই। 1 লক্ষ টাকার টিভি হলেও বাক্সের মতো পড়ে রইল তাই, এমন সুন্দর সাজানো গুছানো দেহ, এর কারেন্ট চলে গেলে আর আসবে? আসবে না। ও টিভির কারেন্ট 5 মিনিট 10 মিনিট পরে আসবে, তখন কিরণমালা দেখ, এর কারেন্ট চলে গেলে আর আসবে? আসবে না। তাই সময় থাকতে বসে যদি গোবিন্দের চরণে ওই আমারে গোবিন্দ আসছেন, ওই আমারে গোবিন্দ আসছেন, ওই আমার গোবিন্দ, তাহলে নিতাই গৌর হরি বলে গোবিন্দের কৃপাটা পেতে পারেন। ওই মনটা যদি গোবিন্দের চরণে দেন, তাহলে কেন অসতের প্রতি ধাবিত হচ্ছেন, সত্যের পথটা ছেড়ে দিচ্ছেন? তো এখানেও দেখুন, আজ হরিশ্চন্দ্রের স্ত্রী বলছে, স্বামী আমি বিক্রি হয়ে যাই, তোমার ধর্মটা বজায় থাকবে, তোমার ধর্মই আমার ধর্ম, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার, না আমার এত, আমার স্বামীদের কুড়ে ঘর, আমি রাজপ্রাসাদের মেয়ে, দূর দূর এখানে ভালো লাগে না। মা ওটাকেই মানিয়ে নিতে হবে, তোমার ভাগ্যে আছে ওটা, লিপি হয়ে এসেছো, এর জন্য কাউকে দুঃখ দিল, যদি তুমি ভালো আচরণ করতে পারো ওকেই একদিন রাজপ্রাসাদ বানিয়ে ফেলবে, কেন সংসার সুখের হয় রমণীর গুণে, এটা বলা আছে। তাহলে এখানেও দেখুন, তখন সে ব্রাহ্মণকে ডাকছে, আমি বিক্রি হয়ে যাব, আপনার বাড়িতে আমি চাকরানির কাজ করব, স্বামী উনি যে অর্থটা দিচ্ছে আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি সেই বিশ্বামিত্র মুনিকে দেবেন, কিছুটা ঋণ শোধ হবে। হায় শৈবা, আজ তুমি কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, কেউ কোনো জানবো না, কোথায় কে কত দূরে চলে যাব, না স্বামী এটা ছাড়া উপায় নেই, তো চলে যাচ্ছে শৈবা, এখন 12-13 বছরের ছেলে রহিতা সেটাও মায়ের পিছনে যাচ্ছে। ব্রাহ্মণ বলছে, তোমার ছেলেকে আমি খাওয়াবো কেন, ও কোথায় যাবে? না ব্রাহ্মণ ঠাকুর, ছেলে মা ছাড়া কোথায় থাকবে বলুন। ঠিক আছে, আপনি তো গোবিন্দ সেবা টেবা করেন, ও আপনার পুষ্প চয়ন করে দেবে, একটু কাঠ ফাট কুড়িয়ে আনবে, যাক না। আচ্ছা তাই যাক। তাহলে মা ছেলে এক জায়গায় রয়ে গেল। এবার রাজা হরিশ্চন্দ্র ঘুরছে, কোথায় যাব, কি করব, কি করে ঋণ পরিশোধ করব। বিশ্বামিত্র মুনি খুব ক্রোধী, তাছাড়া ভগবানের কাছে আমি কি বলবো, আমি যে দানের দক্ষিণা দিতে পারলাম না, আমার নরক বাস হবে, কি হবে। হঠাৎ একটা চণ্ডাল যে মড়া পোড়া করে তার সঙ্গে দেখা, এই তুমি যদি আমার কাজ করো আমি তোমাকে বেতন দেবো, তাহলে আমার কাছে বিক্রি হয়ে যাও। না কি কাজ, না মড়া পোড়া করতে হবে, আর শুয়ার আছে আমার অনেক শুয়ার, শুয়ার গুলো চোরাতে হবে। বলে হায় ভগবান, আজ আমার মুখের কথায় কত দাস দাসী ছুটে আসতো, আজ আমাকে চণ্ডালের কাজ করতে হবে। হোক, সৎকর্মে সৎফল, আচ্ছাই ছোট কাজ নয়, কোনটা বড় কোনটা ছোট নয়, ভগবানের বদন থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র, মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, তাহলে পায়ে যারা জন্ম নিল তারা কি ছোট অবজ্ঞার পাত্র? ব্রাহ্মণ পুজো করবে ঘন্টা কে বাজায়, ওই নিচের স্তরের মানুষ শূদ্র, তীর বন্দুক কে তৈরি করবে, ওই শূদ্র, দাঁড়িপাল্লা যারা ব্যবসা করে তাদের দাঁড়িপাল্লা কে তৈরি করবে, ওই চরণে জন্মেছে শূদ্র, তাহলে সবার আগে শূদ্রকে সম্মান দিতে হবে। না চরণ থেকে জন্ম, তাহলে গঙ্গা কোথা থেকে সৃষ্টি, ভগবানের চরণ থেকে, তাহলে সেই গঙ্গায় স্নান করে কেন পবিত্র, সেও তো চরণ থেকে সৃষ্টি। দেখেছেন গ্রন্থ আমাদের কত কিছু স্মরণ করিয়ে দেয়, সবাইকে সম্মান দিন। তো বলছে এতে কোনো অসম্মান নেই, ছোট কাজ বলতে নেই, কর্মটা সুন্দর হলেই চলবে, ছোট বড় এর বিচার করতে যেও। তাহলে মাথায় পাক রাজপোশাক যে পরত, আজ মাথায় পাক বান কাঁচামারা, হাঁটুর উপরে কাপড় পরা কাঁচামারা, হাতে একটা লাঠি, চণ্ডালের কাজ নিয়েছে মড়া পোড়া করে।
तो मोड़ा पोड़ा करी और भगवान के शरण करें राजा हरिश्चंद्र ठाकुर। आज कर्मेर फेरे चंडाले काज नियेछी किन्तु ये शुकर गुलो जे चोच्छेर पायखाना गुलो को कि आमाके परिष्कार करते हबे दयामय अगोस्नेयमय करुणामय আমাকে এই পায়খানাগুলো ঈশ্বরের আমি কি করে পায়খানা পরিষ্কার করি হায় ভগবান। ভক্তের আকুল আহ্বানে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারেন না, যদি ডাকার মতো ডাকা ডাকটা যদি না চিটিং বাজি হয়। কেন ভগবান সবই দিতে পারে, একটা উদাহরণ রাখি বুঝতে পারবেন। ইতিহাসে পড়েছেন সম্রাট আকবর দিল্লির একটু পাশে বনে হরিণ শিকার করতে গিয়ে রাত্রে পথ হারিয়ে ফেলেছে, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় যাব কোথায় থাকব, বাঘের তাড়া খেয়েছে পথ হারিয়ে ফেলেছে, বনে বনে ছুটতে ছুটতে কোথায় পথ হারিয়ে গেছে, আর সন্ধ্যাও নেমে গেছে, বাস রাজ্যে ফিরে যেতে পারছে না। দেখলো ওই তো উপবনে একটা মনে হয় চাষির বাড়ি আছে, ওখানে আজ আশ্রয় নেব। সেখানে গেছে, কে আছো কে বলেনি যে আমি সম্রাট আকবর, আমি আকবর, একটু বিপদে পড়ে গেছি আজ একটু আশ্রয় দিতে হবে। চাষি খুলে কপাট খুলে এসো এসো একটা খাটিয়া পেতে দিয়েছি, এখানে বসো, রাত দশটার সময় দুখানা রুটি এক গ্লাস জল দিচ্ছে, নাও খাও। নবাব বলছে আমি রুটি এর জল খাবো, দুখানা রুটি না আমি খাবো না, ট্যাট খাও, গৃহস্থের অমঙ্গল হবে। দেখেছো চাষির কিরকম মনের ভাব, তুমি না আমার অতিথি, আমার গৃহস্থের অমঙ্গল হবে, খাও। বাধ্য ভয়ের চোটে দুখানা রুটি আর জল খেয়ে রাত্রি কাটালো। রাত হয়ে ভোর হলো, ও চাষি ভাই শোনো, কি তোমার খুব দারিদ্রের সংসার? বলে হ্যাঁ ঠিক আছে, কোনোদিন কোনোদিন যদি দিল্লি যাও আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে কিছু দেব। বলে তুমি আমাকে চিনবে কি করে? বলে তাহলে তোমার একটা কাগজ কলম নিয়ে এসো, আমি সই করে দিয়ে যাব, ওইটা দেখালেই চিনতে পারবে। তো চাষির বাড়িতে কাগজ কলম ছিল না, একটা মাটির হাঁড়ি ছিল, সেই হাঁড়িটাকে ভেঙে একটা খোলা ভাঙা দিয়েছে আর একটা খোলা ভাঙা এ লিখে দাও, তাতে লিখে দিয়ে গেছে মোহাম্মদ সম্রাট আকবর। চাষি পড়তে জানে না, চাষির স্ত্রী সেটা যত্ন করে গুছিয়ে রেখে 15 বছর পরে চাষির সংসারে দুর্ভিক্ষ নেমে এসেছে, দুটো ছেলেও হয়ে গেছে। একদিন চাষির বউ বলছে, ও গো সেই একবার আকবর এসেছিল কিছু দেবে বলেছিল, তোমার মনে আছে? বলে আরে সে তো 15 বছর কেটে গেছে। বলে সে কি চিনতে পারবে? বলে আমি কেন তার লেখার সেই দস্তখত লেখাটা গুছিয়ে রেখেছি। তাহলে দাও গামছা মাথায় গামছা পরাজ নবাবের সামনে দিল্লির কাছে গিয়ে বলছে, ও আকবর ভাই, ও আকবর ভাই। সম্রাটের লোক বলছে, আরে কোথাকার কি লোক রে, আমাদের সম্রাটকে এইভাবে ডাকছে, গামছা মাথায় গামছা পরা। তারা ছুটে, এই কে তুমি? বলে তোমরা চুপ করো, তোমাদের নবাব আমার ঘরে রুটি খেয়েছিল জল খেয়েছিল। বলে তার প্রমাণ এই খোলা ভাঙা দেখো, হরি এই সর্বনাশ, এ তো আমাদের নবাবেরই দস্তখত করা, নিয়ে চল নিয়ে চল। বিরাট উচ্চ সিংহাসন, বহু লোকের সমাগম, সেখানে গিয়ে বলছে, ও আকবর ভাই, ও আকবর ভাই। সবাই স্তম্ভিত হয়ে গেছে, কোথাকার একটা চাষি এসে এইরকম আমাদের নবাবকে ডাকছে। এই যে ভালোবাসার টানাটানি গো, যেমন দুই বন্ধু ছোটবেলায় এক স্কুলে পড়েছে, আজ কর্মক্ষেত্রে দুই বন্ধু বিদেশে চলে গেছে, বৃদ্ধ হয়েছে, সেই বৃদ্ধ অবস্থার পরে দেখা হলে কিরে ভাই কেমন আছিস, এই সেই ভাব। আর নবাবের দেখুন কি সুন্দর মনুষ্যত্ব বোধ, আরে এ সেই লোক না যে একদিন আমাকে আশ্রয় দিয়েছিল, ওর বাড়ি যেটা ছিল দুখানা রুটি জল দিয়েছিল, উঠে এসেছে। হ্যাঁ বলো ভাই, তুমি কি জন্য আমার কাছে এসেছ? তারপর বলে, আচ্ছা তোমার কথা শুনবো, আমার নামাজটা পেড়েনি। বলে নামাজ পড়ছে, চাষি কোনোদিন নামাজ পড়া দেখেনি, হাতটা পাত্রের মতো করে আল্লাহ খায়রাত দাও খায়রাত দাও, নামাজ পড়া শেষ। হ্যাঁ বলো ভাই কি জন্য এসেছো? চাষি বলছে, আগে তুমি বলো, তুমি কি এরকম পাত্রের মতো করে আল্লাহ খায়রাত দাও বলছিলে? বলে আমি আল্লাহর আরাধনা করি, আল্লাহ আমাকে মালিক করে রেখেছে, উনি দিলে তো এদের মুখে সকলে দিই, উনি না দিলে আমি কি করে দেব, তাই আল্লাহর এরকম আরাধনা করতে হয়। বলে দিনে তুমি কবার আরাধনা করো? বলে 5 বার। চাষির মাথা ঘুরে গেছে, শুড় শুড় করে কেটে পড়ছে। আর কি হলো তুমি কিছু বললে না? বলে আমার সব পাওয়া হয়ে গেছে।
মনটি অন্ধকার করে গিয়ে বউর কাছে গেছে। বউ বলে কি গো কিছু দিল? বলে ধর, জীবনে একবার চাইতে গেলাম তা আবার ভিখিরির কাছে। বলে ভিখিরি? বলে সে তো দিনে পাঁচবার ভগবানের কাছে চায়, তাহলে সে ভিখিরি নয়। তো এই ভিখিরির কাছে চাইবো কেন? আমিও যদি চাইতে হয় আমার ভগবানের কাছে চাইবো। ওগো ভগবান, তুমি আমাকে কিছু দাও, কিছু দাও। তাই শাস্ত্রী বলছি, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীড়িতং কলমষাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তিতে ভুরিদা জনা। ভগবান, তোমার কথারু অমৃত এই তপ্ত পীড়িত জীবের প্রাণ সদ। এখানে এসে নিশ্চিন্তে বসেছেন, ক টাকা নিয়ে যাবেন? ভগবান যে অন্তরে বসে আছেন তার খরাক দেওয়া হচ্ছে। কত আনন্দ, ঘরে গেলে অনেক ঝড় ঝঞ্ঝা অশান্তি, কিন্তু এখানে দেখুন কত সুখ, কত আনন্দ। তাই বলছে, তব কথামৃতং তপ্ত জীবনং, তোমার কথারূপ অমৃত এই তপ্ত পীড়িত জীবের প্রাণ স্বরূপ। তুমি কবিগণ দ্বারা সমাদৃত, তুমি শ্রবণ মঙ্গল, তোমার নাম গান শুনলেই জীবের মঙ্গল হয়। তুমি তৃষ্ণার শান্তি, স্নিগ্ধ শোভন কান্তি, তুমি এই নিখিল সংসারের সন্তাপ ভঞ্জন। তাই তোমার নাম গান যারা গে বেড়ান, তাদের মতো দাতার পৃথিবীতে কেউ নাই। শাস্ত্র বলছে, খেতে পাইনি এক কেজি চাল নিয়ে যা, কালকে আবার খিদে। পড়তে পাইনি বাবু একটা কিছু বস্ত্র দান করো, একটা শাড়ি বা ধুতি ও পাঁচ মাস আবার চিনবে। তা এমন কিছু দান গ্রহণ করো বা দান দাও যে দানের আর চাহিদা থাকবে না, তাই ভগবানের নামটাই শ্রেষ্ঠ। তখনই আপনার মনটা হবে, না কারো কাছে চাইতে যাব না, ভগবানকে জানাবো আমার মনের মর্ম বেদনা, তিনি একমাত্র আমাকে শান্তি দিতে পারেন, কারো কাছে হাত পাততে যাব না। এটাই নিয়ম। তা এখানে দেখুন হরিশ্চন্দ্র ঠাকুর রোগ দয়াময় কৃপাময়, এই পায়খানাগুলো আমি কি করে পরিষ্কার করি? তা সেই ভগবান ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে দিলেন, পায়খানাগুলো শুকরের পায়খানা থেকে কাঁকড়া হয়ে হয়ে সব নদীর জলে পড়ে গেল। ভক্তকে তো এত ছোট কাজ করাবো না, ভক্তের সম্মান রাখতে হবে। এই হচ্ছে ভক্ত আর ভগবান। দেখুন এইভাবে মরা পোড়ার কাজ করি। তা ছেলেটা ফুল তুলতে গেছে, আজ এখানে শৈবা আছে, ঘরে কাজে ব্যস্ত, অনেক বেলা হয়ে গেল আসছে না। ব্রাহ্মণ বলছে, তোমার ছেলে মনে হয় খেলায় মেতে গেছে, আমার পুষ্প চয়ন করতে গিয়ে এলো না, পুজো হচ্ছে না। তো এত বেলা তো হয়নি, শৈবা ছুটে গিয়ে দেখে সাপের ছোবলে ছেলেটা মরে গেছে, মুখ থেকে গরল বেরোচ্ছে রাস্তা। হায় ভগবান, একমাত্র এর মুখ চেয়ে বেঁচেছিলাম, স্বামী কোথায় আছে জানি না। ওগো দয়াময় কৃপাময়, এই কি তোমার নিষ্ঠুর বিচার? নৃশংসভাবে আমাদের এত জ্বালাতন অত্যাচার দিচ্ছ, ছেলেটা একমাত্র আমার, এর মুখ চেয়ে বেঁচেছিলাম, তখন আমি এখন কি নিয়ে বাঁচবো? দয়াময় এও আমার বুক থেকে কেড়ে নিলে কেন? তাই সন্ধ্যা আগত, টিপ টিপ বৃষ্টি পড়ছে, বজ্র পড়ছে, সেই ছেলেটাকে কোলে নিয়ে সেই শ্মশান ভূমিকে যাচ্ছে অন্ধকার। ওগো কে আছে শ্মশানবাসী? আমার ছেলেটাকে দাহ করতে এসেছি, একটু দাহ করে দাও না। তখন সেই হরিশ্চন্দ্র বলছে, আমার মনিবের হুকুম, কড়ি এনেছো, কড়ি দাও। বলে, আমি অনাথিনী ভিখিরিনী, কড়ি আমার নেই গো, এমনি দাহ করে দাও না। না আমার মনিব বলেছে কড়ি ছাড়া তো আমি দাহ করতে পারবো। এই যে পরস্পর দুজনের কথা, শৈবা বলছে আপনার কণ্ঠস্বরটা আমার অতি পরিচিত, রাজাও বলছি মানে হরিশ্চন্দ্র বলছি আপনারও কণ্ঠস্বরটা যেন আমার খুব পরিচিত মনে গেছে। হরিশ্চন্দ্র ভগবানকে জানাচ্ছি, ভগবান একটু বিদ্যুৎ চমকাও না, দেখি এই নারীটা কে যেন আমার চির পরিচিত, কতদিনের চেনা। যেন ভগবান তার কথা শুনলেন, একটু বিদ্যুৎ চমকে গেল, বিদ্যুতের মধ্যে দেখতে পেল, আরে শৈবা তুমি কাকে দাহ করতে নিয়ে এসেছো? না আমাদের একমাত্র ছেলে রহিতাশ্বকে সাপে ছোবল মেরেছে, তাই মারা গেছে। বলে, হায় ভগবান, ওগো ভগবান,
এ তোমার কি বিচার? কত সহ্য করে আমরা দুঃখের মধ্যেও তোমার সত্যটাকে ত্যাগ করিনি, সত্যকে ঠিক অবলম্বন করে আছি, তাই তুমি আমাদের এত দুঃখ দিলে দয়াময়। কৃপা করো, কৃপা করো বলে স্বামী স্ত্রী সেই ছেলেটার উপর পড়ে কত কাঁদছে। এমন সময় সমস্ত দেবতাগণ আর সেই বিশ্বামিত্র মুনি এসে, দেবতা তার পুত্রকে বাঁচিয়ে দিল। সেই বিশ্বামিত্র মুনি বলছেন, রাজা তোমার সততা দেখে ধন্য, পৃথিবীর বুকে তুমি একটা নজির রেখে গেলে যে সত্যই একমাত্র, যারা সত্যপথটা ধরে তারা একদিন আবার সুখের সাগরে অবগাহন করবে। যাও, আমি তোমার রাজ্য সব ফিরে দিচ্ছি, আবার তুমি সোসাগরা পৃথিবীর রাজা হও। আর ভগবান তার ছেলেকে আবার বাঁচিয়ে দিল, যাও। তাহলে সেই সত্য সনাতন সয়ে সত্য এই রকম রাখতে হবে। এবার না ন্যায় সত্য ন্যায় দন্ত ন্যায়কার আছে, ন্যায় ন্যায়টা কিরকম, ন্যায় পথ ধরলে কিরকম হয়, তপস্যা করলে কিরকম হয়? না, একদিন মা গান্ধারী 18 দিন ছেলেগুলো যুদ্ধ করতে গেল, একটাও তো ফিরল না, চোখে পটি বাঁধা থাকে। চোখে পটি বাঁধা থাকে কেন? না, স্বামী অন্ধ বলে আমি কি দেখব, ওটা ভুল। শাস্ত্র ভালো করে দেখুন, শুনুন, পড়ুন। আমার বাবা অন্ধ ধৃতরাষ্ট্র মানে আমার স্বামী কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দর্শন করবো না, আমার দেহটা সে ভোগ করবে, কিন্তু অমন স্বামীর আমি মুখ দর্শন করব না যে কৃষ্ণ বিদ্বেষী স্বামী। তাই 100টা কৃষ্ণ নামের পটি বেঁধে রাখতো। আপনি যদি 5-7 দিন চোখে পটি বেঁধে রাখেন, খুললে অন্ধ হয়ে যাবে। সে বছরে একবার খুলতো, কোন দিনটা? অক্ষয় তৃতীয়া, যেদিন আমার গোবিন্দের আবির্ভাব তিথি, ওই দিনটাই খুলতো, কিন্তু চোখের তার পাওয়ার বেড়ে যেত। এই অন্ধ এখন সে যে পটি বেঁধে আজ 18 দিন যুদ্ধ করতে গেল, ছেলেগুলো একটাও তো ফিরল না, যাই দেখি কি হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হলো কেন? ধর্ম আরে যুদ্ধ মানে হানাহানি কাটাকাটি মারামারি, তো ধর্মযুদ্ধ কেন না? যে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ রয় সেই যুদ্ধকেই ধর্মযুদ্ধ কয়। তাই গান্ধারী হাতে একটা মশাল নিয়েছে রাত্রিবেলা, সবচেয়ে বড় ছেলেটাকে ডেকে চলে, দুর্যোধন বাবা বিকর্ণ দুঃশাসন, আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম বলে নাই 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 তোমার দুর্যোধন নাই, এসেছিল সাথে শত ভ্রাতাতে, কে সাইল নিয়ে গেছে অষ্টদশ অক্ষায়নি, আপনি কাঁদিয়ে গেছে কাঁদায়েছে শত শত কৌরব রমণী, নাই নাই নাই। চুপ করো, আমি শুনতে চাই না, আমি আত্মহত্যা করবো, প্রাণ আমি যমুনায় ভাসিয়ে দেবো। আমার 100টা ছেলে যুদ্ধ করতে এলো, একটাকেও দেখতে পাচ্ছি না। তাই গান্ধারী হঠাৎ পা রেখেছে, হায় কার পেটে পা তুলে দিলাম রে বাবা, আবার একটা পা ফেলছে, হায় কার মাথায় পা দিয়ে দিলাম, তারপরে এইরকম করছি। তাহলে আমার যখন 100টা ছেলে নেই, তো কি হবে বেঁচে থেকে? আমি ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেবো বলে যে একটা পা বাড়িয়েছে, হঠাৎ তার পা দুটোকে জড়িয়ে ধরল। গান্ধারী ভাবল ওই ছেলেটা মনে এখনো বেঁচে আছে, আস্তে আস্তে নিশ্চয় বসেছে, হাত দিয়ে দেখছে ও যে বিছানায় শুয়ে আছে ওটা রক্তের বিছানা, আবার হাত দিয়ে দেখছে এর পা গুলো ভেঙে গেছে, আবার মুখটা বেঁকে গেছে, আবার জিভটা বেরিয়ে আছে। হেই বল না রে, বল তুই কাদের ছেলে, অন্তত বল, তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসবো, বল। মা বলে, মা যার 100টা ছেলে থাকতে একটাও মা বলে না, আমি কেন তোর মা হতে যাব রে, কি দুঃখে তোর মা হতে যাব, আমি আর মা হতে চাই না, আমার 100টা ছেলে চলে গেল। না মা, তুমি আমাকে চিনতে পারছো না, কে তুই? আমি আমি তোমার বড় ছেলে দুর্যোধন। দুর্যোধন তুই ওভাবে পড়ে আছিস কেন রে বাবা,
ওড়না ওড়না, তোর আর সকল ভাইগুলো কোথা? কেউ বেঁচে নেই বা, শৃগাল কুকুরের টেনে ছিঁড়ে ছিঁড়ে কে নিয়েছে? তবে কে ওদের মারলো? আমি তোমায় সব বলে যাব। তোমার 100টা ছেলে ভীরু ছিল না, কাপুরুষ ছিল না, সবাই বড় যোদ্ধা ছিল। তবে মা গো, আমরা খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। খেলার মাঠের একটা রেফারি থাকে যে দুটো পক্ষকে সুন্দরভাবে খেলিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের মাঠের রেফারিটা সুন্দরভাবে খেলিয়ে নিয়ে গেল না, এক পক্ষকে জোর করে হারিয়ে দিয়ে আর এক পক্ষকে জিতিয়ে দিয়ে। বল বল, সেই খেলার মাঠের রেফারিটা কে? তুমি তাকে চেনো মা? এই বিশ্ব সংসারের মানুষ সবাই তাকে চেনে, যাকে পাওয়ার জন্য ভক্তরা রাত্রি জাগরণ করে বসে তার নাম শুনে, সে হচ্ছে ওই শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ, ওই কৃষ্ণের কারণে তুমি আজ 100টা ছেলের মা হয়েও মা ডাক শুনতে পাচ্ছ না। ওই কৃষ্ণের কারণেই তুমি আজ ভিকিরিনী, ওই কৃষ্ণের কারণেই তুমি আজ পাগলিনী হয়েছ মা। তবে আমার যে খুব তেষ্টা পাচ্ছে, একটু জল দাও না মা। না, এই কুরুক্ষেত্রের মাঠে আমি কোথায় জল পাবো? না, তোমার চোখ দিয়ে যে জল পড়ছে, ওই জলটা একটু দাও না, আমার কণ্ঠটা রুদ্ধ হয়ে আসছে। জানি তুমি আমার মুখের ভাষাটা বুঝতে পারো না, কেন? শরীর থেকে তো সব রক্তগুলো বেরিয়ে গেছে। দাও না মা একটু জল। তাহলে দুর্যোধন হাঁটা করে রইল, গান্ধারী চোখের জল টপ 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 করে পড়ছে, কিন্তু সে জল আর পেটে গেল না, এক ঝলক রক্ত উঠতে উঠতে দুর্যোধন শেষ হয়ে গেল। তাহলে মা গো, এত লোকজন, বিষয় সম্পত্তি, রাজ অট্টালিকা আজ কোথায়? তার মৃত্যু কোথায় হলো? কুরুক্ষেত্রের মাঠে। তাই শাস্ত্র বলছে, বৃথা দর্প বৃথা গর্ব কর পরিহার, শুচি কর্ম গুড় তত্ত্ব কর অঙ্গীকার, সন্ধ্যা পূজা ধ্যান আদি অবশ্য করিবে, আত্ম শুদ্ধি হবে তাতে শেষেতে তরিবে, জাগতিক কর্মে হয় উদর পূরণ, আত্মিক সাধনে হয় আত্মার মোচন, যে কর্ম করিলে হয় সদা পাপোদয়। ওকাশটা পাপের, ভুলেও যাবেন, যে কর্ম করিলে হয় সদা পাপোদয়, কদাচনা করো তাহা করো তারে ভয়, গুরুগত কৃষ্ণগত চিত্ত হলে পর, যথাকালে মুক্তি পায় সাধন তৎপর, পুণ্য কর্ম তীর্থ ধর্ম করিতে করিতে, মায়া মোহ ভ্রান্তি আর নাহি রয়ে চিতে, শুদ্ধ স্তুতি শুদ্ধ ভক্তি শুদ্ধ অনুরাগ, সাধকে আনিয়া দেয় কৃষ্ণ প্রেম ভাগ, অন্নাদি ভুক্ত দ্রব্য দেহ ক্ষুধা হরে, কৃষ্ণ প্রেম সুধা সদা আত্মমুক্তি করে, আত্মমুক্তি চির শান্তি ব্রত পূজা ফলে, অন্যথায় এই জন্ম যাইবে বিফলে, তাই যদি ইচ্ছা থাকে মনে মুক্তি লভিবার, সহস্র বদনে কৃষ্ণ নাম বলুন বারবার, মিতাই গৌর প্রেমান। তাহলে দেখলেন, এত গর্ব কিন্তু মৃত্যু কোথায় হলো? অন্যায়ের পথ ধরেছিল বলেই ভগবান তাকে কোথায় দিয়ে দিল, আর যারা ন্যায় পথ ধরেছিল, 5 ভাই অতি তুচ্ছ বিরাট সমুদ্র থেকে কিভাবে তরে গেল? একদিন কুরুক্ষেত্রের মাঠে এমন যুদ্ধ হচ্ছে, অর্জুন হেরে যাচ্ছে, কৃষ্ণও পাচ্ছে না অর্জুনের সারথি। তখন অর্জুন এসে বলছে, সখা আমাদের কি যুদ্ধ জয় হবে না? আমার গুরুদেব দ্রোণাচার্য এমন ভাবে যুদ্ধ করছে, আমি পরাজিত হয়ে যাচ্ছি। কৃষ্ণ বলছেন, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর ব্যক্তি নেই যে গুরু দ্রোণাচার্যকে হারিয়ে দিতে পারে। বলে, সে কি, তাহলে কি আমার যুদ্ধ জয় করা যাবে না? বলে, হ্যাঁ, কৌশল করতে হবে। তাহলে কি হবে? না, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, হাজার হাজার গুণ তোমার গুরুদেব ব্রাহ্মণ, তাকে তো এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। প্রত্যেকদিন ত্রিসন্ধ্যা করে চোখ বন্ধ করে গায়ত্রী জপ করে, আর তুমি কাল সকালে এক গিয়েই তার পাছে প্রণাম করবে, সে চোখ বন্ধ করেই বলবে, বলো অর্জুন কি জন্য তুমি এসেছো? তুমি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যুটা কিভাবে। না সখা, আমার গুরুর মৃত্যু চাই না, আমি বনে চলে যাব, আমি ভিক্ষে করে খাবো, সম্পত্তির দরকার নেই, যুদ্ধের দরকার নেই, গুরুকে মারব,
বলে তাহলে তোমার গুরু কেন তোমাকে মারতে এসেছে, তুমি কেন মারবে না, তুমি ক্ষত্রিয় কুলে জন্ম পেয়েছো, যুদ্ধ করা তোমার ধর্ম, ওটাই কর্ম, কর্ম থেকে ছিটকে গেলে তুমি নরক, আর যুদ্ধ করতে করতে মরে গেলে তুমি স্বর্গে। তাহলে আমাদেরও যেমন যার কর্ম, কর্মটা সুন্দর করে করব, এটাই শিক্ষা। গল্পটা ভালো লেগেছে শুনলাম, শিক্ষাটা কি নিলাম, তত্ত্বটাকে নিংড়ে নিতে হবে। কর্ম সুন্দর করব, আমি কালকে বলে গেছি পরশুদিন, নিজের সঙ্গে নিজে শত্রুতা করবে না, গলা টিপে বেঁচে থেকেও আত্মাকে হত্যা করবেন না। সেদিন বলেছি, সাবিত্রী বলেছিল, আপনি আপন বন্ধু যদি রাখে ধর্ম, আপনি আপন শত্রু করিলে কুকর্ম। সংসারের সার সঙ্গ বলে মুনিগণে, সঙ্গ দোষে চোর হয় সাধু সঙ্গ গুণে। তাহলে এই সঙ্গটা রাখলেই আপনার মনের কু অভিসন্ধিগুলো দূরে চলে যাবে, সত্যের পথে আপনি অগ্রসর হবেন, তবে এই জীবনটা ধন্য হবে, শেষের দিনে আনন্দ পাবে। তাহলে এখনো সেরকম, পরের দিন যখনই চোখ বন্ধ করে ধ্যান করছেন, এসে চুপি চুপি পা ছুঁয়ে প্রণাম করছে অর্জুন, গুরুদেব বলছেন বল অর্জুন, চোখ বন্ধ করে জানতে পেরে গেছে, বল অর্জুন তুমি কি জন্য এসেছ, না গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যুটা কিভাবে হবে। তখনই চেয়ে মৃত্যুর সংবাদ শুনছে হাসছে, আপনারা ভাববেন অর্জুনকে দেখে হাসছে, না অর্জুনের পিছনে একটা মোটা গাছ, তার পিছনে পরম ব্রহ্ম ভগবান দাঁড়িয়ে আছেন আড়ালে, শুধু বাতাসে ওড়নাটা নড়ছে, আর সেটাই গুরুদেব দেখতে পেয়ে গেছে। অর্জুন তুমি জানতে এসেছো আমার মৃত্যু কিভাবে হবে, যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয় সেই পক্ষ কোনোদিন পরাজিত নাই হয়, তবে যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনব জানবে সেই দিন আমার মৃত্যু। ব্যাস কৌশলটা জেনে পরের দিন যুদ্ধ হচ্ছে, কৃষ্ণকেও বাণ মারছে আর অর্জুনকেও, দুইজনে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মালব্য দেশের রাজার হাতির নাম ছিল অশ্বত্থামা, আর গুরুদেবের ছেলেরও নাম অশ্বত্থামা। আশিমল লোহার গদা ঘুরিয়ে ঘুরিয়ে ভীম যা সেই হাতিটাকে মেরেছে, হাতিটা ঘুরতে ঘুরতে দাম করে পড়ে মারা গেল, আর সেটাই ভগবান দেখতে পেল। তখন ভগবান অর্জুনকে বলছেন, সখা বলো অশ্বত্থামা রণে হতো। অর্জুন বলছে, সখা ওই তো গুরুদেবের ছেলে অশ্বত্থামা যুদ্ধ করছে, তুমি আমাকে মিথ্যে বাদিস, মিথ্যে কথা বলছো কেন, বলে আমি তো মিথ্যে বলিনি, ওটা তো বলিনি, ওই তো ভীম মেরে দিল মালব্য দেশের রাজার হাতি অশ্বত্থামা, এইটাই বলো আর এই ট্যাবলেটেই কাজ হবে। তখন অর্জুন বলছে, অশ্বত্থামা রণে হত, গুরুদেব থমকে গেছে, গাণ্ডীব ধনু রেখে দিয়েছে, আমার ছেলে মারা গেল, দেবতারা বলেছেন আমার ছেলে অমর। তখন বলছে, না 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 অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করব না, আজ ভগবান দেখেছেন ভক্তকে কিভাবে রক্ষা করেন, ন্যায়ের পথ ধরে আছেন বলেই রক্ষা করছেন, সনাতনের সব বলে গেছি সত্য ন্যায়, তাহলে আপনি কার কথা বিশ্বাস করবেন, দেখেছেন ভগবানের দায় পড়েছে, ভগবান জিজ্ঞাসা করছে, না ওই ধর্মপুত্র যুধিষ্ঠির মানে ওর বড় ভাই যদি বলে তাহলে আমি, আর যুধিষ্ঠির দূরে যুদ্ধ করছিলেন, ও ছুটে গেছে, ও যুধিষ্ঠির দাদা কৃষ্ণ ছুটে যাচ্ছে, ও যদি যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম, কৃষ্ণ যুধিষ্ঠিরকে প্রণাম করত, কেন বয়সে বড়, ও যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা কি হয়েছে কৃষ্ণ, না তোমাকে বলতে হবে অশ্বত্থামা রণে হতো, কৃষ্ণ রে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার ধ্যান করলেও, আমি তো কোনোদিন বলতে পারবো না রে কৃষ্ণ আমার জিহ্বা কোনোদিন মিথ্যে কথা বলে না, ওই তো গুরুর পুত্র যে যুদ্ধ করছে অশ্বত্থামা, তুমি আমাকে মিথ্যে কথা, আমি তো ও কথা বলিনি, ভীম মেরে দিয়েছে অশ্বত্থামা, এটাই আপনাকে বলতে হবে, তবে হাতির কথাটা একটু আস্তে বলবেন। যুধিষ্ঠির বলছে, আমি জোরেই বলবো। আচ্ছা তাই জোরে বলবেন, চলুন। যুধিষ্ঠির এসে বলছে, অশ্বত্থামা হতবাণী ইয়া আমি কানে শুনি, ইতি গজ পড়ি গেল রণে। যুধিষ্ঠির জোরেই বলল, ভগবান পাঞ্চের জন্য শঙ্খটাকে এমন বাদন করে দিলেন, গুরুদেব বুঝতে পারলেন না,
যুধিষ্ঠির যখন বলেছে তাহলে আমার ছেলে মরে গেছে, ঘেমে যাচ্ছে, সব গান্ডীব ধনু ফেলে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে লাভ এবার লাগাও, তাহলে এইভাবে মৃত্যু। আপনারাই তো প্রশ্ন রাখবেন, যিনি সত্য সনাতন পুরুষ তার সঙ্গ নিয়েছে অর্জুন, আজ ভগবান তার মৃত্যুটা এভাবে দিলেন কেন, যার হাজার হাজার গুণ সাত্বিক ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, প্রশ্ন রাখবেন কিনা বলুন। আপনার হাজার গুণ থাকতে পারে, একটা কেন বদগুণ? বদগুণ কোনটা? দুর্যোধন মানে দুর্জন ব্যক্তির আশ্রয় নিলে কেন, অসৎ লোকের সঙ্গটা নিলে কেন, তোমার সব গুণ কেটে গেল, দেখেছেন? তাহলে আমাদের চরিত্রটাকে বদলাতে হবে, কোনো খারাপের মধ্যে যাব না, ভগবান যেটাই জোটাবে আজ ওটাই পাবো, এটা সেটা আশা করব না, গোবিন্দের চালিত পথ ধরব, মহাজনদের পথ ধরব, অসৎ পথ ধরব না, অসৎ কর্ম করব না, তাতে যা হয় হবে। আর দেখবেন এর ফলে মরে গেলে কেন এই জামাটা ছিঁড়ে গেলে, যেমন এই জামাটা বাদ দিয়ে একটা নতুন জামা পরি, এইরকম শাস্ত্রে বলছে বাসাংসি জীর্ণানি যথা বিয়ায় নভানি গৃহন্তি নরৌ পরাণি তথা শরীরানি নন্না জিন্নান নন্নানি সংজাতি নবানি দেহি। যেমন দেহটা এইভাবেই পালটায়, এই দেহটা ছেড়ে আত্মা আর একটা দেহে যাবে, তো এর জন্য এত চিন্তা কি আছে? আমি যদি সুখের জায়গা যাই, বৃদ্ধ হয়েছি আবার একটা সুন্দর যুবক হয়ে যাব, বাচ্চা ছেলে হয়ে যাব, এখন মায়ের কোলে কত সুখ ভোগ করব, তো এর জন্য এত চিন্তা কি আছে? তাহলে দেখেছেন ন্যায়ের পথ ধরেছিল বলে ভগবান রক্ষা করলেন, তাই এই হচ্ছে সত্য আর ন্যায়। এবার তপ, তপের ফলে নিষ্ঠার ফলে ভগবান কিভাবে রক্ষা করে। একদিন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সেবা পেতে বসেছে, মা কুন্তী সেবা দিচ্ছে, যুধিষ্ঠির মায়ের হাতটা ধরে ফেলেছে, মা আমার ভীম ভাই খুব খাই খাই করে, ওকে আগে দাও, বলে ও তো শুধু খাওয়া খাওয়া ছাড়া আর কিছু জানে না, ওকে দিতে বলছি, হ্যাঁ মা ওকে দাও। তো ভীম যত দিচ্ছে খেয়ে নিচ্ছে, আবার আনতে গেছে এখানে সব শেষ, তো যা ছিল সব দিয়েছে, সব শেষ হয়ে গেছে। কুন্তী বলে হ্যাঁ রে তোর ভাইরা একটু একটু সেবা পেলো, তুই অত খেল, আর কারো জন্য কিছু রাখলি না, তোর শুধু ওই স্বভাব, শুধু খেতেই শিখেছিস, জীবনে কিছু তো তোর একটা সুন্দর কর্ম দেখলাম। মা তুমি আমাকে ওইভাবে বলছো, আমি কিছু সুন্দর কর্ম করতে পারি না? বলে হ্যাঁ তাই তো, তাহলে এক কাজ কর, কি তো কিছু একটা কর্ম করে দেখা, তবে তো বুঝতে পারবো। না মা বলো তুমি আমার কাছে কি চাও? তখন মা যুক্তি দিয়ে বলল আমাকে কৃষ্ণ এই মুহূর্তে দেখাতে হবে, তাহলে হস্তিনা থেকে দ্বারকা তিন দিনের পর তুই এক্ষুনির মধ্যে যদি কৃষ্ণকে দেখাতে পারিস তাহলে জানবো তুই আমার প্রকৃত ছেলে। মা এই সামান্যটুকু আমার কাছে চাইলে, বলে সামান্য, যুধিষ্ঠির বলছে আরে ভীম সামান্য কি বলছিস, আরে এই তিন দিনের পথ এই মাত্র সে হস্তিনায় পৌঁছেছে কিনা, কৃষ্ণ দ্বারকা এখন পৌঁছেছে কিনা ঠিক নেই, আর তুই তাকে এনে দিবি বলছিস সামান্য পথ? বলে হ্যাঁ দাদা এটা তো সামান্য চাইল মা। হ্যাঁ মা বলছে তাহলে এনে দে, তিন দিনের পথ এই মুহূর্তে এনে দিতে হয়, ঠিক আছে দেখাচ্ছি। আশিমন লোহার গদাটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ছুড়ে দিয়েছে, গদাটা পড়ছে সেই সোজায় দাঁড়িয়ে আছে, কৃষ্ণ রে তুই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্ত বৎসল ভগবান, ওই গদাটা এখনই আমার মাথায় পড়লে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে মরে যাব, তুই যদি তোকে আমি মনে প্রাণে ডেকে থাকি তুই এখনই এসে আমাকে রক্ষা কর। আর যুধিষ্ঠির, কুন্তী, মা আর সব ভাইরা বলছে হায় হায় কি হবে, এখনই তো গদাটা পড়লে ভীম মারা যাবে কি হবে। আর সেখানে গিয়ে এই হস্তিনাথিকে দ্বারকায় পৌঁছেছে, আর এমন সময় সত্যভামা রুক্মিণী কালিন্দী নাগ্নজিতি ভদ্রলক্ষণ অষ্ট মহিষী সুন্দর সুবাসিত জল এনেছে ভগবানের চরণ ধুয়ে গৃহমন্দিরে নিয়ে যাবে, আর পা রাখবে কি আবার পাটা পিছন দিকে ফেলে, কি এলো প্রভু আপনি চলে যাচ্ছেন, কদিন পরে তো ফিরলেন, আবার কেন পিছনে পা রাখলেন?
আমাদের কি সেবার কোনো ত্রুটি হয়েছে তাই আপনি রাগারাগি করে ফিরে যাচ্ছে? না সত্যভামা, না তোমাদের কোনো সেবার ত্রুটি নেই। এই মুহূর্তে না গেলে একজন ভক্তকে রক্ষা করা যাবে না। এই মুহূর্তে যেতে হবে, তিন দিনে পরে এখানে পৌঁছালাম কিন্তু এই মুহূর্তে যেতে হবে, নাহলে গদাটা পড়তে কতক্ষণ? তাই কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে, তুমি যে ভক্ত বৎসল ভগবান তার প্রমাণ দাও, নাহলে এখনই আমি মরে যাব, তাহলে তোমাকে সবাই ছোট ভাববে। কৃষ্ণ যাই ভাবে ডাকছে, মাথার কাছে এসে গেছে গদা, এমন সময় কৃষ্ণ এসে হাত বাড়িয়ে ধরে নিল। সবাই অবাক, মা কুন্তি কেঁদে কেঁদে ভীমের চরণ তলে গিয়ে বলছে, বাবা ভীম তোর যে এত বড় কৃষ্ণ ভক্তি আমার জানা ছিল না, আমি মা হয়ে তোর পায়ে হাত দিয়ে প্রণাম করব, তাতে তোর অপরাধ হবে, আমি সেটা তোকে করতে দেব না, আমি তোর পায়ে হাতও দেব না, তবে বাবা আমাকে তুই ক্ষমা করে দে। দেখলেন তো তপস্যার জোর, তাহলে এই হচ্ছে সত্য ন্যায় তপ নিষ্ঠা। নিষ্ঠার সঙ্গে ভজন করতে হবে, যে সময়কার যে জিনিস সেটা করতে হবে। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি একটু তপ জপ করা, এটাই মানুষের কর্তব্য। আপনি যদি তা থেকে বিচ্যুত হয়ে যান তাহলে আপনি কর্ম থেকে ছিটকে গেলেন, এটাই আপনার পাপ। তাহলে কি হলো, জীবনটা মরুভূমি হয়ে যাবে, শেষের দিনে হাহাকার করবেন, কোনো সুখ দেবেন না ভগবান। কেন? তুমি কর্ম করনি। যেমন একটা মেয়ে, তিন রকমের ঘটক আছে, ইহ জগতের ছেলে মেয়ের মিলন ঘটায় তাকে বলে ঘটক, আবার ভক্ত ভগবানের ঘটক গুরুদেব সদৃশ্য ঘটক, আবার রাধা গোবিন্দের ঘটক পূর্ণমাসী যোগ মায়া। তো ইহ জীবনের ঘটক গেছে, ছেলেটাকে ছেলের বাবার কাছে গেছে, ছেলেটাকে শোনাচ্ছে যেন শুনতে পায় মেয়েটার বিবরণ, কি সুন্দর একটা মেয়ে দেখেছি, একরাশ ঘন কালো চুল, কি সুন্দর দেখতে, গৃহকাজে সুনিপুণা, অপূর্ব দেখতে। ছেলেটা বলে, হায় রে, একটু মেয়েটার ঠিকানা পেলে এক চক্কর মোটর সাইকেল দিয়ে দেখে আসতাম। তাহলে ছেলেটার মনে একটু প্রেম জন্মালো। এবার ওদের কর্ম শেষ, এবার মেয়ের বাড়ি যাচ্ছে ঘটক, মেয়ের বাবাকে বলছে মেয়ে যেন শুনতে পায়। আরে ছেলেটা অপূর্ব, তাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি, কোনো কিছুর অভাব নেই, কি সুন্দর, আপনার মেয়ে সুখী হবে, খুব শান্তি পাবে। তা মেয়েটা মনে মনে সেদিন থেকে ভালোবাসা আরম্ভ হয়ে গেল, কেউ কাউকে দেখে না। বিয়ের দিন স্থির হয়ে গেল, কত আলোর রোশনাই, কত লোকজন খাচ্ছে, মেয়েটা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে সাজাচ্ছে, কুচি দিয়ে দিয়ে কাপড় পরছে, খোঁপায় রজনীগন্ধার কলি, কোনখানে কোনটা গুজলে খুব সুন্দর দেখায়, এই করছে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে দেখছে, কিন্তু রাস্তায় যদি কারো গাড়ি চলে যায় মনে হচ্ছে ওই আমার বর এসে গেছে, ওই আমার বর এসে গেছে, মানে মনটা রাস্তায় পড়ে আছে। তেমনি ওই যে নায়িকাটা ড্রেসিং টেবিলের সামনে বসে কুচি দিয়ে কাপড় পরে সুন্দর করে সেজে, ওই আমার বর আসছে, ওই আমার বর আসছে, ওই আমার, ওই মনটা যদি গোবিন্দকে দাও, গোবিন্দের ধ্যান করতে করতে বলো ওই আমার গোবিন্দ আসছে, ওই আমার গোবিন্দ আসছে, তাহলে নিতাই গৌর হরি বলে গোবিন্দের কৃপাটা পেতে পারেন। তাহলে এটাই হচ্ছে নিয়ম। তাহলে সেই নিয়মটা মনটা রাখতে হবে, গোবিন্দ চরণে নিষ্ঠাভাবে পেতে হবে। কেন? নিষ্ঠা না হলে শ্রবণে রুচি জন্মাবে না, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতি রঙ্কু, আর সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ ধাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি। তারপরে আমরা ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে খারাপ চোখে দেখি। দুই বন্ধু গরমের দিনে মাঠ দিয়ে যাচ্ছে, এক বন্ধু বলছে খুব তেষ্টা পেয়েছে, কি করি বলতো? বলে ওই তো 4-5 কেজি ওজনের একটা তরমুজ কিনে চল দুজনে ওই বট গাছের তলায় বসে খাবো আর প্রাণটা জুড়াবে। তাহলে একটা 5 কেজি ওজনের তরমুজ নিয়ে গিয়ে কেটে বট গাছটার নিচে খেয়ে দুজনে শুয়ে পড়েছে, উপর দিকে চেয়ে আছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভগবানের কাণ্ড জ্ঞানী। বলে কেন রে? বলে ওইটুকু ছোট গাছে এত বড় ফল দিয়েছে, আর এই বড় বট গাছটার দেখ এইটুকু টুকু ফল,
তাহলে ভগবানের কাণ্ড জ্ঞান নেই। এই বড় গাছে কথা বড় বড় ফল দিবে না, ওই ছোট গাছটা তরমুজটা 5-6 কিলো এত বড়, আর এই দেখ এইটি বলে দুই বন্ধু শুয়েছে, এমন সময় একটা ফল পড়ে সেই বন্ধুর নাকের ডোগায় পড়ে টকাস করে লেগে গেছে। যে বলছিল সে বলে উহ উহ লেগে গেল। সে বন্ধু বলে কি হলো রে, দেখ না একটা বটের ফল নাকে পড়ে এত লেগে গেল। বলে শালা ডাল ভেঙে পড়লে তোর মাথায় ভালো। বলে কেন, তুই বললি না ভগবানের কাণ্ড জ্ঞান নেই, এত বড় গেছে এইটুকু ফল দি। আর শালা যদি বড় ফল দিত ওই ফলটা পড়লে তুই বাঁচতিস? হ্যাঁ, তুই ভগবানের বিচার করতে যাচ্ছিস। জানে ভগবান আমার ভক্তরা আমার এই বটের ছায়া এসে শান্ত হবে, এতে যদি বড় ফল দিই তাহলে আমার ভক্ত বিনষ্ট হয়ে যাবে। আর তুই ভগবান, সেই হচ্ছে আমরা ভগবানের বিচার করে থাকি তাহলে কি হবে। হ্যাঁ, যাকে চোখে দেখতে পাই না তাকে বিশ্বাস করা যায়? তাহলে একটা কথা তাদের বলবেন, তোমার ঠাকুর দাদার বাবা তার বাবা তুমি তাকে দেখো নি তাহলে বিশ্বাস করবে না বলো? তারা ছিল না এটা বিশ্বাস করা যায়? নিশ্চয় তারা ছিল বলে তোমার ঠাকুর দাদা এসেছে। আচ্ছা, তোমার দেহে মন বলে একটা কিছু আছে, মনে দুঃখ হয় আনন্দ হয়, গোটা দেহটাকে কুচি কুচি করে মনটাকে দেখাতে পারবে? মন নেই কারো এটা অস্বীকার করতে পারবে? তাও পারবে, মন সকলেরই আছে কিন্তু মনটাকে দেখানো যাবে না। তেমনি ভগবানও ওই রূপ, অনুভবের বস্তু, তাকে অনুভবের দ্বারা দর্শন করতে হয়। কেন সে দৃশ্য আমাদের হয়নি, এ পাপ চোখে তাকে দেখতে পাবো না। ভগবান না থাকলে ভগবান কথাটা আসতো না, আর ভূত না থাকলে ভূত কথাটাও আসতো না। এটাই হচ্ছে বিশ্বাস। না দেখলেও অনুভবে বাতাসকে দেখা যায়, কিন্তু অনুভবে বিশ্বাস হয়। সেরকম ভগবান হচ্ছে সেই বস্তু। যা হোক, সত্য ন্যায় তব নিষ্ঠা এই সনাতন ধর্ম সম্পর্কে আমরা জানলাম। এই চারটে অক্ষর এই জন্যই, যিনি সত্য পথ ধরবেন, ন্যায়ের পথ ধরবেন, তপস্যা করবেন, নিষ্ঠার সঙ্গে মেনে চলবেন, সেই হচ্ছে সনাতন ধর্মের মানুষ। আর এটাই হচ্ছে সর্বসুখ দিতে পারি। তাই সেটাই আমরা মেনে চলবো, এই আশা রাখি। আর বেশিক্ষণ না, এবার বিশ্রাম রাখবো। যা হোক, আমরা শুনলাম একটু ঘটনা ভগবান সম্পর্কে, ভক্ত সম্পর্কে, সত্য সম্পর্কে, ন্যায় নিষ্ঠা সম্পর্কে। এটাই আমাদের জীবনের ব্রত হোক, এটাই আমরা চাইব। আর এই নিয়ম মেনে শেষের দিনগুলো অতিবাহিত করব। এটাই হচ্ছে সর্বসুখের সময়। আর সেই সুযোগটা আজ এসেছে আমাদের সামনে, সেই সুন্দর মুহূর্ত, যেন ভগবানের নাম শুনতে পাচ্ছি। তাই এখানেই গ্রন্থের বিশ্রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, এসব গ্রন্থের কবু নাই পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কয়ে বেদ। শ্রোতাং শ্রোতাং নিত্যং, গৃহতং গৃহতং মুদা, চিন্ততং চিন্ততং ভক্ত শ্রীমদ ভাগবত গ্রন্থ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন। যাহাইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরাণ, গুরাবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তোদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য সকল বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।